ও রাজাকে বলে গেলেন, অত্যাচার আর উপদ্রব, আমি তাদের বলি প্রভুর লীলা। তার মানে তুমি ভাগ্যবান জগন্নাথ, তাই নিমাইকে পুত্র রূপে পেয়েছ। একদিন শ্রীবিষ্ণুর পূজার নৈবেদ্য নিয়ে ওই ওই পথ দিয়ে চলেছিলাম, নিমাই কোথা থেকে ছুটে এসে সেই নৈবেদ্য কেড়ে নিল। আমি তাকে তাড়না করতেই নিমাই ছুটে পালালো। আমি তার নূপুরের ধ্বনি শুনতে পেয়েছিলাম। কিন্তু নিমায়ের পায়ে তো নূপুর থাকে না, ও আপনার মনের ভ্রম। ভ্রম নয়, ভ্রম নয় জগন্নাথ, মাটিতে নিমায়ের পদচিহ্ন দেখেছি, তাতে ধ্বজা ছিল, ব্রজাঙ্কুর ছিল, ভ্রমর সেখানে গুঞ্জন করছিল। তাই বলছি জগন্নাথ, যার আসন একদিন সবার হৃদয়ে থাকবে তাকে শাসন করা কি সাজে? কই গো মা জননী, কোথায় গেলেন? ও গণেশ ঠাকুর, প্রণাম। আসুন আসুন, বসুন এখানে। এবার বলুন মা জননী, কার ভাগ্য গণনা করতে হবে? বাহ, কি সুন্দর মিষ্টি মুখখানা, ঠিক যেন নাড়ু গোপাল গো, নাড়ু গোপাল। এই নাড়ু গোপাল কিন্তু ভীষণ দুরন্ত বোমা, বলতে না বলতে আবার দুরন্ত বোনা। হ্যাঁ রে নিমাই, গণক ঠাকুরের ঝোলাটা নিয়ে গেলি কেন? দিয়ে দে, দিয়ে বলছি। ঝোলাটা দিয়ে দাও বাবা, ওটা তো আমার সম্বল। তুমি যে ব্রজের রাখাল বৃন্দাবনেশ, তুমি যে গোলোক বৃহারী। কথা বলছে লক্ষ্মী বাবা, ওনার ছোলাটা ফেরত দিয়ে যদি না দি, না দিলে তোর আজ খাওয়া বন্ধ। আমায় খেতে না দিলে তুমিও তো না খেয়ে থাকবে, মাকে তো কষ্ট দিতে নেই। এই না গণক ঠাকুর তোমার ঝোলা। দেখো দেখো ও কি করছিস, দেখো ছেলের কাণ্ড। কি হলো নিমাই, আবার কি কাণ্ড করেছে? ওই দেখো, ঠাকুর ঘরে শ্রী বিষ্ণু শিলা নামিয়ে রেখে সে সিংহাসনের উপর নিজেই বসেছে। তুই এমন সব কাণ্ড কেন করছিস বাবা? এতে কি করলি নিমাই, আস্থা করে যেখানে সবাই উচ্ছিষ্ট ভাত তরকারি ফেলে সেখানে ওই ভাঙা নোংরা ভাতের হাঁড়ির উপর গিয়ে বসলি? আরে নিমাই, তুই কি জানিস না এই জায়গাটায় বসতে নেই, জায়গাটা অসুচি। যার বাবা মা ছেলেকে লেখাপড়া শিখতে দেয় না, সে জানবে কি করে কোনটা সুচি আর কোনটা অসুচি?
নিমাই তো ঠিকই বলেছে জগন্নাথ, ওর পড়াশোনা বন্ধ করে দিলে ওকে টোলে ভর্তি করে দাও, দেখবে ওর দুরন্তপনা অনেক কমে যাবে। আমি তোমার প্রতিবেশী, বন্ধু, বড় ভাইয়ের মতো আমি বলছি, দেখো নিমাই একদিন পণ্ডিত হবে। অল্প বয়সে পণ্ডিত হয়ে বিষ্ণুর গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছে। হ্যাঁ দাদা, সেই আতঙ্কে নিমাইকে আমরা টোলে পাঠাইনি। শাস্ত্র জ্ঞান হলেই যদি সংসারে বৈরাগ্য আসে। না না জগন্নাথ, এ ভুল। শাস্ত্র অধ্যয়ন না করলে, জ্ঞানের বিকাশ না হলে কি করে বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ? বেশ, তাই হবে। কাল নিমাইকে আমি গঙ্গাদাস পণ্ডিতের টোলে নিয়ে যাব। নিমাই লেখাপড়া না করলে তো বাবা মারা রাগ করে, দুঃখ করে। দেখবে তুমি গিয়ে যখন লেখাপড়া শিখবো তখন একদম দুরন্ত পালা করবো না। ব্যাপার জগন্নাথ, কিছু জিজ্ঞাসা আছে নাকি? বেশ কয়েক মাস হয়ে গেল নিমাই আপনার এই টোলে শাস্ত্র অধ্যয়ন করতে এসেছে। আমার জিজ্ঞাসা, মনোযোগ দিয়ে শিখছে তো? পিতা হিসেবে তোমার এই কৌতূহল থাকাটাই স্বাভাবিক। তবে এই গঙ্গাদাস পণ্ডিতের উপর যদি তোমার আস্থা থাকে তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। একটা ব্যাপারে আমি খুবই নিশ্চিন্ত, পথে ঘাটে ওর দুরন্তপনা নিয়ে কেউ আর আমার কাছে নালিশ করতে আসে না। গৃহেও লক্ষ্য করি নিমাই আগের তুলনায় এখন অনেক শান্ত। তবে এ কথা চন্দ্র সূর্যের মতো সত্য, কিছু মানুষের নালিশ একদিন যেমন তোমায় বিব্রত করেছে, বহু মানুষের প্রশংসায় তেমনি একদিন তোমার বুক গর্বে ভরে উঠবে। আশীর্বাদ করুন পণ্ডিত মশাই, আশীর্বাদ করুন। ওই তো আমাদের যত আশা যত স্বপ্ন, ওই তো আমাদের ভবিষ্যৎ।